এদিকে যারা এরই মধ্যে করোনার টিকা নিয়েছেন তারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক কাজকর্ম করছেন। আর এ নিয়ে ভয় না পেয়ে উপযোগী সবাইকে করোনার টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন তারা। 27 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দেশে করোনা টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যারা প্রথম টিকা নিয়েছিলেন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তাদের সাহস যোগাচ্ছিলেন প্রধানমন্ত্রী। এই নার্ভাস লাগছে না তো রাসিমা? দেশে টিকা নেয়া চতুর্থ জন ছিলেন ট্রাফিক সার্জেন্ট দিদারুল ইসলাম। টিকা নেয়ার পর শুক্রবার নিয়মিত ডিউটি করেছেন দিদার। আমি নরমাল ছিলাম, বাসায় সুস্থ ছিলাম স্বাভাবিক, আর হচ্ছে আমি ডিউটিতে আমি আগে যেভাবে কাজকর্ম আমার স্বাভাবিক যে কার্যক্রম সবগুলো আমি যেভাবে চালাচ্ছিলাম, আর ভ্যাকসিন নেওয়ার পরে আজকে ফার্স্ট জয়েন, আজকেও আমি ঠিক স্বাভাবিকভাবেই আমি ডিউটি করতে পেরেছি। কুর্মিটোলা হাসপাতালে বৃহস্পতিবার প্রথম টিকা নেন নাক কান গলা বিভাগের প্রধান ডাক্তার এ কে মুনিরুল হক। টিকা নেয়ার পর সম্পূর্ণ সুস্থ আছেন তিনি। আমি প্রতিদিন রাত্রে সন্ধ্যার পরে 3 কিলোমিটার হাঁটি, কালকে এই হাঁটাটাও আমি কন্টিনিউ করতে পেরেছি। আমার শরীরের মধ্যে কোনো জ্বর বা অন্য কোনো শিভারিং অথবা বমি বমি ভাব বা মাথা ঘোরানো এই ধরনের কোনো সমস্যা ইনশাআল্লাহ দেখা দেয়নি এখন পর্যন্ত। কোনো বিভ্রান্তিমূলক প্রচারে আপনারা কান দিবেন না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালের যেসব চিকিৎসক বৃহস্পতিবার টিকা নিয়েছেন কারো কোনো সমস্যা হয়নি বলে জানালেন তারা। যেখানে আমি টিকাটা নিয়েছি ওখানে একটু হালকা ব্যথা হচ্ছে, এটা ছাড়া আমার কোনো সমস্যা নাই। আমি এখনো আপনাদের সাথে সংযুক্ত হয়েছি কিন্তু আমার চেম্বার থেকে এখনো পেশেন্ট দেখছি, এবং এটা ছাড়া অন্য বড় ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আমার দেখা যায়নি। মৃদু পার্শ্ব প্রতিক্রিয়া এটাও হয় নাই, জ্বরও ছিল না, বা আমি কালকে নর্মাল অ্যাক্টিভিটিস করেছি, আজকে নর্মাল অ্যাক্টিভিটিস করছি, এখন আপনার সাথে কথা বলছি, কোনো ধরনের কোনো প্রবলেম হয় না। টিকা নিয়ে ফেসবুকে যে আতঙ্কটা ছড়াচ্ছে আতঙ্কিত হবেন। তবে চিকিৎসকরা বলছেন শুধু টিকা নিলেই সব দায়িত্ব শেষ নয়, মেনে চলতে হবে স্বাস্থ্যবিধিও। গতকালকে টিকা নেওয়ার পরে আমার 24 ঘন্টা বেশি সময় পার হয়ে গেছে, এর মধ্যে আসলে শুধুমাত্র যে জায়গায় টিকা দেওয়া হয়েছে সেখানে মৃদু ব্যথা ছাড়া আর কোনো ধরনের অস্বস্তি বা কোনো অসুবিধা আমার এখন পর্যন্ত হয়নি। 500 জনের মতো গতকাল টিকা নিয়েছেন, তার মধ্যে কারো মধ্যে তেমন গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়ার আমরা খবর এখনো পাইনি। মানে সংক্রমণের বিস্তার রোধে মাস্কের কোনো বিকল্প নেই, তবে হ্যাঁ যিনি আক্রান্ত হবেন ওনার ক্ষেত্রে ওনার মৃত্যুর সম্ভাবনা এবং ওনার রোগের গুরুতর হয়ে ওঠার সম্ভাবনা এই ভ্যাকসিন কমাবে। গেল 2 দিনে টিকা নিয়েছেন 567 জন। সুরক্ষা অ্যাপসে নিবন্ধনের মাধ্যমে আগামী 7 ফেব্রুয়ারি থেকে টিকা নিতে পারবেন অগ্রাধিকার তালিকায় থাকা অন্য মানুষরাও। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে করোনায় গেল 24 ঘন্টায় 7 জনের মৃত্যু হয়েছে, যা প্রায় 9 মাস পর করোনায় সর্বনিম্ন মৃত্যু। এর আগে গত বছরের 8ই মে 7 জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে করোনায় মোট প্রাণ গেল 8,094 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গেল 24 ঘন্টায় অ্যান্টিজেন সহ 12,075 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে নতুন 454 জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট করোনা শনাক্ত হল 5,34,407 জনের। এছাড়া একদিনে 414 জন সুস্থ হয়েছেন, মোট সুস্থ হয়েছেন 4,78,960 জন।